नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे कोलबी मिरर, हर पल आपके साथ। दीदी को बोलो যে আমাদের ফেস্টুনটা আছে, তার মধ্যে নম্বরটা দেওয়া আছে, সেই নম্বরে আপনারা যে কোনো রাজনৈতিক দলের মানুষ হোক, যে কোনো স্তরের মানুষ হোক, বাচ্চা মহিলা বৃদ্ধ সকলে এই নম্বরে ফোন করে আপনারা জানাতে পারবেন নিজের রাজ্যের কথা, কারোর বাড়ি নেই, কারোর পেনশন নেই, কোথায় রাস্তাঘাটে খামতি আছে। যদি আমাদের কর্মীদের মাধ্যমে কোনো ভুল কাজ হয়ে থাকে সেগুলো আপনারা নেতৃবৃন্দকে জানাতে পারবেন। তিনি হালভাঙ্গা পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত 22 ঘন্টা পরিশ্রম করে তিনি আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে উল্টো দিকে কেন্দ্রীয় সরকার আপনি দেখুন যে কি কি করে যাচ্ছে, শুধু মিথ্যাবাদী বলে। আজকে গ্যাসের দাম সাধারণ মানুষকে গ্যাস দিয়ে দিল ফ্রি ফান্ডে, তারপর কি করলো যে গ্যাসের ভর্তুকিটা কমিয়ে দিল 700 টাকা, 703 টাকা দিয়ে আপনি গ্যাস করুন। দিদিকে বলো, প্রোগ্রামে সভাপতি আছেন আমাদের সঞ্জয় দা, উপস্থিত আছেন শান্তিভূষণ, উপস্থিত আছেন কে নারায়ণ দা, আছেন সুমি সাগর প্রসাদ, দিলীপ দা আছেন, পূর্ণিমা আছেন, আমাদের মিডিয়া দাদা আছেন, আমাদের এই হিজলি বুথে মহিলারা, দাদারা, দিদিরা, সকলকে আগে আমি দুর্গাপূজা শুভেচ্ছা, কালী পূজা, ষট পূজা, আজকে জগদ্ধাত্রী পূজা শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে জানাচ্ছি, এই যে দিদিকে বলো মানে আমাদের সিএম চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে বলো। আমরা যদি কোনো খারাপ কাজ করি, এমনি তো করি না, যদি আপনাদের নজরে কোনো খারাপ কাজ হয়, যেমন রাস্তা হয়, আরো কিছু অসুবিধা হয়, আপনারা জানেন একটা যে নাম্বার আছে 913-790-9170, এখন আপনাদের মাধ্যমে বার্তা দেওয়া হবে, আপনারা সব অসুবিধা সুবিধা এই নম্বরে জানাবেন দিদির কাছে। আপনার সব মানে যত সমস্যা আছে মানে উনি মানে চেষ্টা করবে পরিচালনায়। আজকে আমরা হিজলি গ্রামে 46-47 বুথ নম্বর, এটা রাজ্য থেকে ঠিক করা হয়েছে এইখানে দিদিকে বলো প্রোগ্রাম করার জন্য, এই নির্দেশ আমরা পালন করতে চলেছি। আজকে আমরা যারাই আমাদের এই গ্রামের মহিলা এবং আমাদের অঞ্চলে যারাই নেতা নেতৃত্ব আজকে উপস্থিত হয়েছে, আমি সকলকে দুর্গা উৎসব, কালী পুজো, দীপাবলি, ছট পুজো আমি এত সুন্দরভাবে পার করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এত বড় পুজো আমাদের এলাকাতে হলো কিন্তু কোন রকমের কোন অসুবিধা আমরা ফিল করি না, আপনারা এই সহযোগিতাটা করেছেন। সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন সাংবাদিক দাদারা, আমি ওনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন জানাবো। আজকে জগদ্ধাত্রী পূজা, আজকে আমরা পুরুলিয়া জেলাতে অনেক জায়গা হয়, পশ্চিমবাংলাতে অনেক জায়গা হয়, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা দিদিকে বলে প্রোগ্রাম করতে চলেছি। দেখুন, আমরা একটা জিনিস জানি কি, অনেকের ঘরে টিভিও আছে, অনেক ঘরে টিভি থাকলেও যা টিভিতে যে মানে যেভাবে আমাদের কেন্দ্র সরকার এত বেশি রেট করে দিয়েছে, আমরা হয়তো অনেক চ্যানেল দেখতে পাচ্ছি না, কিংবা আমাদের রাজ্য সরকারের ক্রিয়াকলাপটা আমরা বুঝতে পারছি না কি কি হচ্ছে। এর তো একটাই আছে, যদি আপনার লোকাল স্তরে কোন নেতা নেতৃত্ব যদি আপনাদের কথা না শুনে, তো আপনি ডাইরেক্ট দিদিকে বলতে পারেন। এবং আমাদের অনেক ছোট বড় বিষয় আছে যেটা আমরা হয়তো করতে পারছি না, আপনারা আমাদেরকে বলছেন, আমরা হয়তো আমাদের মানে করে উঠার মতো ক্ষমতা নাই, তো আমরা দেখুন এটা দিদিকে বলো, একটা নম্বর আছে, আমরা বাড়ি বাড়িতে যাব এবং আমরা বাড়ি বাড়িতে যাই, আমরা সবাইকে বুঝাবো যে আপনার কোনো রকমের অসুবিধা হলে আপনারা দিদিকে বলবেন, এবং আমরা প্রত্যেকটা বাড়িতে যাব এবং প্রত্যেকটা পাড়াতে যাব। আমরা এই দিদিকে বলার জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যত কোনো সমস্যা থাকে, যেমনই সমস্যা থাকে, আপনারা দিদিকে জানান। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা হিজলি গ্রামে উপস্থিত হয়েছি। আমি সকল নেতৃত্ব আমাদের মধ্যে রয়েছেন, আমাদের এই এলাকার পঞ্চায়েত সমিতি মেম্বার গ্রীষ্মেশ ভোগান, আমাদের আজকে সভার সভাপতি এই অঞ্চলের সভাপতি সঞ্জয় যাদব আছেন, আমাদের খুব কম রাজ্য আমাদের দিদিকে ভালো কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচিতে আমাদের রাজ্য থেকে ঠিক করা হয়েছে
हिजुली ग्राम समस्त ग्रामबासी का जाए आज के दीदी के बोलो प्रोग्राम करते चले एक जिन देखें बार बार बोली देखें घरे घरे टीवी रही है तबुओ मानुष टीवी देखते राज्य सरकार जे क्रिया क्लाब क्योंकि सबा देखते पैसा अभाव जैक हमें ये कर्मसूची ग्रामे ग्रामे पालित कर प्रथम हमारे नेतृत्व ब्लक हिजुली ग्रामे कर्मसूची पालन करते चले हमारा पारा पाराते जाए बाड़ी बाड़ी जाए दीदी केवल टोल फ्री नम्बर ये कार्ड रही है हमारा दीदी के बोलो ये कर्मसूची मार्केट बाड़ी बाड़ी जाब और बाड़ी बाड़ी जाए कार्ड हमें बिक्री करब और सरसर दीदी संगे कथा बार जो सकल बन देखो उद्देश्य एकटाई ग्रामगंजे अनेक छोट बड़ो मान अभाव अभिजोग थकते ही हम नेतार एगेंस्टे करते दीदी डायरेक्ट ग्रामे सामने चाहिए तरह यह उद्देश्य लिए दीदी के बोलो दीदी निजे एक टोल फ्री नम्बर का दिए देखी ग्रामगंजे अनेकटा मैं भलो हो मानुषे जे चाहिदा कि सुविधा असुविधा दीदी के बोले तरा सूझ पा पश्चिम बांगला भारतवर्ष पश्चिम बांगला सूझ हमारे दीदी अनेक उपकार मानुष अनेक लाभ हो आज के हिजुली बीनापाड़ा भीमनपाड़ा चेकाटीपाड़ा कमीपाड़ा रजतपाड़ा बाउलीपाड़ा हमारा गोरईपाड़ा ये समस्त एलिका जो पाड़ा रही है हमारा हिजुली ढूंढे हमें क्योंकि समस्त पाड़ा थे कैमन छोड़ा अपनी तो देखें अपनारा अनेक आगे आसे एक बुद्ध लोक बुद्ध के पाँच अंकुर डाके शांति बोलें कत लोक अपनारा अनुमान लगाते ঠিক আছে দিদির কাজে খুশি তো আপনি দিদি কি বলতে চান রোজগার আছে আর্থিক অবস্থার প্রবলেম আছে মহিলারা এখানে স্বাধীনভাবে নেই কোনো কিছু করার আগে প্রচন্ড প্রবলেম হচ্ছে যে যাদের আছে তাদের সব হচ্ছে একে কিন্তু যাদের নেই তাদের প্রতি কোনো গ্রাহ্য নেই স্কুল সড়ক হসপিটাল সব আছে স্কুল আছে রোড 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 রোডে না রোড হসপিটাল পানি স্বাস্থ্য সাথী কার্ড আমরা এখনো পাই না গ্রুপ করেছি নিতলিয়া ব্লক যে পঞ্চায়েত সমিতি আছে কিরকম কাজ করছে ওখান থেকে ঠিকই আছে ওখান থেকে কাজ হচ্ছে তো ওখান থেকে ঠিক আছে এমএলএ কি কাজ করছে ঠিকই
দেখতে পারবেন।